জনসাধারণের চলাচলের জন্য দেশের প্রথম দ্রুতগতির উড়াল সড়ক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় আরও একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো। প্রথম দিন এই উড়াল সড়কে উঠে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যাত্রীরা। যানজটমুক্ত সড়কে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তারা। শাকের আদনানের রিপোর্ট। দেশ এগিয়ে যাওয়ার আরও একটি বড় নিদর্শন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বিমানবন্দর এলাকার কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত প্রায় 11.5 কিলোমিটার রাস্তা রোববার সকাল ৬টায় সাধারণ জনগণের জন্য খুলে দেয়া হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। অনেক ভালো লাগছে যে এটা আমাদের দেশে এমন এটা আমাদের জন্য অত্যন্ত আরামদায়ক, বিশেষ করে আমরা যখন বেরোবো এখন রাস্তায় সেই যানজটটা আমরা পাবো না। আমরা কেরানীগঞ্জ থেকে আসছি, আমরা যাব বিমানবন্দর রোড। এই রোডটাও আমাদের জন্য অনেক সুবিধা হচ্ছে, টাইম খুবই শর্টকাটে যাব। এখানে উঠতে হয়তো সর্বোচ্চ আমার কুড়িলে যাইতে 10 থেকে 12 মিনিট লাগতে পারে, আর আগে লাগতো আগে হয়তো বা আমি রামপুরা বাড্ডা হয়ে গেলে বা বন্ধনী হয়ে গেলে এখানে অন্তত পক্ষে 1 ঘন্টা তো আমার 1 থেকে দেড় ঘন্টা সময় অতিবাহিত হইতো। এক সময় যে পথ পাড়ি দিতে ঘন্টার পর ঘন্টা সময় লাগতো, এখন সেটি কয়েক মিনিটে এসে দাঁড়িয়েছে। ভালোই লাগলো, যানজট নেই, ভাবে করে তাড়াতাড়ি যাওয়ার সমস্যা নেই। প্রথম দিন একটু মোটামুটি যাই হোক চাপ আছে মোটামুটি, তারপরেও ইনশাল্লাহ আশা করি পরবর্তী আগামীতে গাড়ির চাপ একটু বেশি হবে। যে হ্যাসেলটা এতদিন ছিল হোপফুলি সেটা আর হবে না। সো আমি বাংলাদেশ গভর্নমেন্টের প্রতি খুবই থ্যাঙ্কফুল। প্রথম দিন অভিজ্ঞতা উঠে ভালো লাগলো, রাস্তাটা পছন্দ হয়েছে, সুন্দর। আমরা বিমানবন্দরের দিকে যাব তো। অনেকেই এই সাফল্য দেখতে ভিড় করেন উড়াল সড়কে। মাননীয় প্রধানমন্ত্রী যে উপহারটা দিয়েছে, যা আসলে অসম্ভব, যা আসলে বিশ্বের উন্নত দেশকে আমরা দেখাতে পারবো এখন মাথা উঁচু করে। এরকম আমরা যদি আর কয়েকটা প্রজেক্ট তৈরি করতে পারি বিশ্বের দরবারে, আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। নিঃসন্দেহে বলতে গেলে অনেক ভালো লাগছে, কারণ জীবনে একটা ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স উপলব্ধি করলাম। ভালোই লাগতেছে যে আমরা সব যে 3 মেয়ে আছে আমাদের পিছনে, 3 মেয়ে সহ ঘুরে আসতেছি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য 19.73 কিলোমিটার। সম্পূর্ণ এক্সপ্রেসওয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত অংশ আগামী বছরের জুনে চালু হওয়ার কথা রয়েছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুধু ঢাকা নয়, ঢাকার সঙ্গে সারা দেশের একটি নতুন যোগাযোগ ব্যবস্থা স্থাপন করেছে। যারা এই উড়াল পথ দিয়ে যাচ্ছেন তারা বলছেন এই পথ দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্বস্তিও যেমন তারা পাচ্ছেন, সেই সঙ্গে বেঁচে যাচ্ছে অনেকটা সময়। বিমানবন্দরের কাওলা প্রান্ত থেকে শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা।